বন্ধুরা, নমিতার কিচেন লাইফে সবাইকে স্বাগত। আজকে দেখাবো ছোট সাইজের বাছা মাছের ঝোল। এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি, আর আদার টুকরো নিয়েছি, আর একটা তেজপাতা আমি পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নেব মিক্সিতে, আমি পেস্ট করে নিয়েছি দেখুন। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব, না হলে মাছগুলো ভেঙে যাবে। আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি দেখুন, দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আলু টুকরো করে নিয়েছি। আলু আর পেঁয়াজ ভাজবো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, ভালো করে আমি পেঁয়াজটাকে মজিয়ে নেবো। এটা মজিয়ে গেছে পেঁয়াজটা, আমি দিয়ে দেবো ওই পেস্ট করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। দেবো গরম, এটা দেবো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে মশলার সাথে একসাথেই দিয়ে দিতে পারেন বেটে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরা গুঁড়ো হাফ টেবিল স্পুন, দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসবে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দেবো জল, আমি যতটা জলের প্রয়োজন আমি সেটা দিয়ে দিচ্ছি, আমি আর দেবো না, এটুকুই দেবো। তো এখানে আমি দু গ্লাসের মতো জল দিয়েছি, তো জল ফুটে উঠেছে। সামান্য একটু চিনি দেবো আমি, একদম সামান্য দিয়েছি টেস্টটা হওয়ার জন্য। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো আমি এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য লো টু মিডিয়ামে। বন্ধুরা দেখুন শুকিয়ে গেছে, দিয়ে দেবো ধনে পাতা। তো বন্ধুরা দেখুন আমার মাছের ঝোল একদম তৈরি, দারুণ সুস্বাদু। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।